ক্ষতির ব্যাপার, কারণ এইগুলো থেকে আর চাল হবে না, বা যেগুলো আছে এগুলা দাগি হয়ে যাবে। দাগি অর্থাৎ যেই চালগুলোতে লালচে কালার হয়ে যায়, এটাকে দাগি বলা হয় আমাদের ভাষায়। এটা অনেক কঠিন কাজ, যে আসলে এইভাবে করে সাধারণ মানুষরা পারবে না, যারা অভ্যস্ত তারাই শুধু পারবে। এই কারণ এইভাবে করে ঘষলে ধানের ওই ইয়েতে, ধানের ধারে হাতের ছাল উঠে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে যেন ধানগুলো যেন না ভিজে, এই জন্য আমরা এই পলিথিন দিয়ে ধানগুলো স্তূপ করে রেখে আমরা এখানে ঢাকা দিচ্ছি। এই যে সামান্যতম পানি পাইলে এরকম ধান গাছগুলো শিকড় ছেড়ে ফেলবে এবং গাছ হয়ে যাবে। অনলাইন বেস্ট করে অনেকে বিজনেস করতেছে, দিনাজপুরের চাল, দিনাজপুরের ধান। আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম তারা লাইভ ভিডিও দেয় না, আর আমাদের পেজের সত্যতা যাচাইয়ে আপনারা সব এটাই প্রমাণিত হয় যে আমরা সবসময় আমরা লাইভ ভিডিও দিয়ে থাকি। আপনারা দেখবেন যে আমাদের চাতাল, আমাদের গোডাউন ঘর, আমাদের মিল, এগুলো সবগুলোর আমাদের লাইভ ভিডিও আছে। তো এই লাইভ ভিডিওগুলো দেখার জন্য আপনারা দয়া করে আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে আপনারা একটু ব্রাউজ করবেন। সাথে থাকবে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এস.কে. চালের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুরের এস.কে. চালের চাতাল থেকে আমাদের দিনাজপুর, আমরা দিনাজপুরেই আমাদের এস.কে. চালের প্রতিষ্ঠান। দিনাজপুর থেকে এস.কে. চালের চাতাল থেকে সরাসরি আমরা ভিডিওটি ধারণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এস.কে. চালের প্রোপ্রাইটর সত্যম জাকির। সত্যম জাকির, তুমি একটু বলবা যে তোমার চাতাল সম্পর্কে কিছু বলো। আসসালামু আলাইকুম। এর আগেও আমরা বলেছি যে এই চাতালটা হচ্ছে আমরা, এই চাতালটা আমাদের এইখান থেকে আমরা ধানগুলোকে ফেলে এটাকে প্রক্রিয়াজাত করে এটাকে শুকিয়ে এটাকে আমরা মিলে নিয়ে যাই আমাদের নিজস্ব মিলে, যেখানটাতে গিয়ে এটা হচ্ছে ভাঙানো হয়, ওখান থেকে চাল বের করা হয়। তো জিনিসটা হচ্ছে যে এই যে আমরা ধানটা ফেলেছিলাম, কিন্তু ধানটা এই প্রচুর মাঝখানে বৃষ্টি হওয়ায়, বৃষ্টির একদিন আগে দুদিন আগে ফেলেছিলাম, তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় এই যে বৃষ্টির পানিতে ধানের গাছ হয়ে গেছে, এগুলা আমাদের জন্যে ক্ষতির ব্যাপার, কারণ এইগুলো থেকে আর চাল হবে না, বা যেগুলো আছে এগুলা দাগি হয়ে যাবে। দাগি অর্থাৎ যেই চালগুলোতে লালচে কালার হয়ে যায়, এটাকে দাগি বলা হয় আমাদের ভাষায়। তো এইটা হচ্ছে দাগি হয়ে গেলে এটা ক্ষতি, কারণ এই চালটার দাম কম হয়। যদিও মানুষ বুঝে না, আপনারা হয়তো অনেক সময় বাসায় চাল কিনেন, ওই লাল চালও থাকে, তো ওইটার আসলে পাইকারিভাবে ওটার দাম কম হয়, কারণ ওটার গুণগত মানের কোনো সমস্যা হয় না, সমস্যাটা হয় যেটা দেখতে খারাপ এই জন্যেই আর কি। আর এই যে এখানে দেখেন, আমরা চালগুলো ফেলার পরে, ধানটাকে ফেলার পরে এটাকে প্রপারলি রোদ খেয়ে এটা চাল করার মতো উপযুক্ত হয়েছে কিনা এটা আমরা পরীক্ষা করি। এই যে এইভাবে যেটা মানে ধান থেকে চালটা হলো কিনা সেটা পরীক্ষা করার জন্য এইভাবে করে হবে কিনা আর কি, পরবর্তীতে এটাকে যদি মিলে নিয়ে যাই এটা চাল হবে কিনা এটা পরীক্ষা করার জন্য এই যে আমরা টেস্ট করে দেখি যে হ্যাঁ, এটা খুব কঠিন একটা কাজ। এটা এই হাত, যাদের অভিজ্ঞতা নেই তারা করতে গেলে হাতের চামড়া উঠে যায়। এটা অনেক কঠিন কাজ, যে আসলে এইভাবে করে সাধারণ মানুষরা পারবে না, যারা অভ্যস্ত তারাই শুধু পারবে। এই কারণ এইভাবে করে ঘষলে ধানের ওই ইয়েতে, ধানের ধারে হাতের ছাল উঠে চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে উনি ডোলে 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 এই যে ধান থেকে চাল বের করলো, এবং উনি দেখবে যে এই এই জিনিসটা পারফেক্ট হয়েছে কি না, উপযুক্ত এই ধান থেকে চাল হবে কি না। এখনও পারফেক্ট হয়নি, এখনো হয়নি, কারণ রোদ পড়া বাকি আছে। এই যে এটা হয়নি তার কারণ হচ্ছে, এই যে হইলে এটা এই যে এত ভাঙা হতো না, আরও গোটা গোটা চাল থাকতো, এটা ভেঙে যাচ্ছে, কারণ চালটা ধানটা কাঁচা নরম আছে, এই জন্য চাপ পড়ে ভেঙে যাচ্ছে। যখন চাল তো শক্ত, আপনি দাঁতে বাসায় যখন খান চাল দেখেন না, শক্ত জিনিস, কাঁচা অবস্থায় এটা নরম থাকে, যখন ধানটা যখন একেবারে রোদে সঠিকভাবে শুকিয়ে যায় তখন এটা চাপ দিলে এই গুঁড়াটা হবে না, হলেও সামান্য হয়, যেটা খুদ আকারে বের হয়ে যায়, যেটা আমরা বাসায় খুদি খাই, খুদের পায়েস খাই, সেটা খুব কম পরিমাণে হবে, কিন্তু আর এটা হওয়া মানে আমাদের ক্ষতি। আপনাদের একটা জিনিস আমি বলে রাখি যে আমাদের এই ইউটিউবে আপনারা যে ভিডিওটা দেখবেন, এর ডিসক্রিপশনে আপনারা দেখতে পাবেন আমার একটা ফেসবুক লিংক আছে, ফেসবুক আমাদের পেজের লিংক। এই ফেসবুক পেজে আমরা সবসময় লাইভ ভিডিও করে থাকি। আপনারা দেখবেন যে বিভিন্ন অনলাইন বেস করে অনেকে বিজনেস করতেছে, দিনাজপুরের চাল,
দিনাজপুরের ধান এইভাবে করে ইয়ে করতেছে, আপনারা তারা বিজনেস করতেছে, কিন্তু আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম তারা লাইভ ভিডিও দেয় না। আর আমাদের পেজের সত্যতা যাচাইয়ে আপনারা সব এটাই প্রমাণিত হয় যে আমরা সবসময় আমরা লাইভ ভিডিও দিয়ে থাকি। আপনারা দেখবেন যে আমাদের চাতাল, আমাদের গোডাউন ঘর, আমাদের মিল, এগুলো সবগুলোর আমাদের লাইভ ভিডিও আছে। তো এই লাইভ ভিডিওগুলো দেখার জন্য আপনারা দয়া করে আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে আপনারা একটু ব্রাউজ করবেন, সাথে থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে যেন ধানগুলো যেন না ভিজে, এই জন্য আমরা এই পলিথিন দিয়ে ধানগুলো স্তূপ করে রেখে আমরা এখানে ঢাকা দিচ্ছি। আপনারা দেখেন যে এইভাবে করে প্রতিটা, যেহেতু আকাশ আমাদের ড্যাম, তাহলে আমরা এই পূর্ব প্রিপারেশনটা নিয়ে রাখি যে এইভাবে করে আমরা বৃষ্টির সময় এইভাবে ঢাকায় রাখি। আর সামান্যতম যদি পানি পায়, ধানগুলো দেখেন এই যে শিকড় ছেড়ে ফেলছে, এগুলো হচ্ছে আপনার গাছ হয়ে গেছে। তো এইগুলো এখন আমাদের ওয়েস্টেজই বলতে গেলে, কারণ এগুলো আপনার চালগুলো একটু লাল হবে, এগুলো ওই খিচুড়ির জন্য বা ক্ষুদির জন্য তখন এইগুলো ব্যবহার করতে হয় আর কি। হাতের যে চালটা আমাদের ধান থেকে যে চালটা হয়, ওই চালের সঙ্গে এটা আর মিক্সড করা যায় না, এটা আলাদাভাবেই তখন প্রক্রিয়াজাত করতে হয়। এটা ওই ক্ষুদি আপনার হচ্ছে খিচুড়ির জন্য তখন ব্যবহার করে থাকে। পর্যায়ক্রমে এখন এই যেই ধানের স্তূপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এস.কে. চালের যে ধানের চাতালের স্তূপগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোর মধ্যে আপনার এখন আবার এগুলো আমরা ঢাকা দিয়ে দেবো।